চীন ভারত সীমান্ত সংলগ্ন তিব্বত অঞ্চলে সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে বেজিং। পাশাপাশি ওই অঞ্চলে চীনা সেনাদের ঘন ঘন সামরিক মহড়া চালানো দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি পাকিস্তানও সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করেছে। এতে বলা হয়েছে তিব্বতের রাজধানী লাসার গোংরার বিমানবন্দরের পরিধি বাড়ানোর তৎপরতা চলছে। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি এই বিমানবন্দরকে সামরিক তৎপরতার উপযোগী করা হচ্ছে। ভারতীয় প্রচার মাধ্যম দাবি করেছে তিব্বতের সব বিমানবন্দরই সামরিক ও বেসামরিক কাজের জন্য ব্যবহার উপযোগী। চীনে এ ধরনের 60টি বিমানবন্দর আছে। তিব্বত অঞ্চলে বিমান তৎপরতা চীন জোরদার করেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। ডোকলাম সংকটের সময় চীনের শিগাতাসে বিমানবন্দরে একটি বিমান ক্ষেত্র যোগ করা হয়েছিল। পরে সেখানে যুদ্ধ বিমান এবং চালকবিহীন বিমান বা ড্রোন বহর দেখা গেছে বলেও দাবি করা হয়েছে। সেই সঙ্গে তিব্বতের চীনা গণমুক্তি ফৌজও বা পিএলএর সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সরবরাহের জন্য স্বয়ংক্রিয় ত্রিমুখী ব্যবস্থাও করা হয়েছে, ফলে এ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।